মাই স্টাডি হোম ইউটিউব চ্যানেলে সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ভাই বোনদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যে সমস্ত ভাই বোনেরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে যারা এখনো পর্যন্ত সঠিকভাবে এমসি গুলো প্রিপারেশান করতে পারেনি তারা মাত্র এই কয়েক মিনিটের ভিডিওটি অবশ্যই দেখবে তোমাদেরকে 95% ফাইভ মার্কস পেতে সাহায্য করবে তো এটা নিশ্চিত যে প্রতি বছরের ন্যায় এবছরও নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো তাহলে বুঝতে পারবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলটি বাজিয়ে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওর শেষে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো দেখা যাক এবারের ভিডিও এক নম্বরে এখানে হচ্ছে কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন আই এম কপি দু নম্বরে হয় পি না হয় কিউ হয় একটি বৈকল্পিক বচন এটি এমসিকিউর মাধ্যমে হবে তো আমি উত্তরগুলো প্রায় লিখে দিয়েছি তিন নম্বর মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল সহ পরিবর্তন পদ্ধতি চার কোনো অ্যাস নয় পি এই বচনটির বুলীয় ভাষ্য হল এসপিবার ইজিক্যাল টু জিরো পাঁচ নম্বরে আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল আরোহমূলক লাভ ছয় আলৌকিক আরোহ অনুমানকে শিশু অনুমান বলেছেন বেকন সাত শক্তির অবিনশ্বর নস্বরতার সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ এবারে আট যৌগিক বচনের সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে শত সত্য নয় অক্সিজেনের উপস্থিতি হল দহনের কারণ এখানে কারণ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল আবশ্যিক শর্ত বৈধতা বা অবৈধতার প্রশ্নটি যুক্ত এর সাথে যুক্ত যুক্তি এখানে হবে এগারো যে বচনে কেবল বিদেহ পদ হয় তা হল ও বচনে বারো বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে সত্য তেরো অধীন বিপরীত বিরোধিতা হয় আয় এবং ও বচনের মধ্যে চোদ্দ বৈধতার প্রশ্নটি সম্বলিত হল অবরোহ যুক্তির সঙ্গে পনেরো একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা সম্ভাব্য ষোলো একটি বচন সর্বদা সত্য অথবা মিথ্যা হবে সতেরো উদ্দেশ্য এবং বিদেহ উভয় পদেই অব্যপ্য হয় আই বচনে আঠারো যদি ই বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য যুক্ত আয় বচনটির সত্যমূল্য হবে সত্য উনি সকল অ এস হয় পি এই বচনটির বুলীয় ভাষ্য হল বার ইজিক্যাল টু জিরো কুড়ি অব আরোহের বস্তুগত সরি সরি আরোহের বস্তুগত ভিত্তিকই উত্তর হবে পর্যবেক্ষণ ও পরীক্ষণ এতগুলিই ছিল আমাদের ভিডিও আর আমাদের ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর পরের ভিডিওটিতে চোখ রাখো